ছাদ বাগানে সর্ষে গাছ, তো দেখুন সর্ষের ফুলগুলো কি সুন্দর হয়েছে। আর এখানে আছে কিন্তু একটা সর্ষে গাছ, তো সেই সর্ষে গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসছে। আর তার সঙ্গে এই গাছের পাতাগুলো কিন্তু আমি হারভেস্ট করে নিয়েছি। আর একটা গাছ, একটা মাত্র গাছ, তো এতটাই মোটা আর এত বড় বড় পাতা ছিল, আপনাদেরকে এর আগের একটা ভিডিওতেও দেখিয়েছিলাম। তো সে পাতাগুলো আমি তুলে নিয়েছি, সে পাতাগুলো তোলাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমার ছাদ বাগানে এখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কসমসের ফুল ফুটতে শুরু করেছে সবে। তো এখন কিন্তু বিভিন্ন রঙের কিন্তু কসমস আপাতত ফুটেছে দেখতে পাচ্ছি। তো কসমসের ফুলও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ছাদ বাগানে খুব সহজে অল্প খরচায় যারা ছাদ বাগান সাজাতে চান, তারা কিন্তু এরকম ধরনের কসমসের গাছ কিন্তু আপনারা অবশ্যই লাগাতে পারেন। আর এই ফুলগুলো যখনই ঝরে যাবে, এই বীজগুলো ভালো করে পাকিয়ে রেখে দিলেই কিন্তু পরের বছর কিন্তু আপনার একদম ফ্রিতেই কিন্তু প্রচুর পরিমাণে বীজও আপনি পেয়ে যাবেন। এবং সেই বীজগুলো ছড়ালে তখন কিন্তু ছাদ বাগানে আমাদের এমনিতেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাছ হয়ে যাবে। তো ছাদ বাগানে খুব কম খরচায় সাজাতে চাইলে কিন্তু অবশ্যই কসমসের গাছ কিন্তু লাগাতেই হবে। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে পেঁয়াজ গাছ বসাই ছাদ বাগানে, সেটা কিন্তু কীভাবে সঠিকভাবে তোলার একটা নিয়ম আপনাদের কাছে দেখাবো, কীভাবে তুললে পেঁয়াজ গাছগুলো খুব ভালো থাকে। আর এদিকে দেখুন রয়েছে চন্দ্রমল্লিকার ফুলগুলো কিন্তু সব কেটে দিয়েছি এক এক করে, দেখুন গাছটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আর যেই ফুলগুলো একটু একটু ভালো আছে সেগুলো একটু রেখে দিয়েছি, আর যেগুলো একটু বেশি খারাপ হয়ে গেছে সেগুলো কিন্তু সব কেটে দিয়েছি। আর গাছ কিন্তু এখনও বেশ কিছু কুড়িয়ে আছে, সেই জন্য কিন্তু চন্দ্রমল্লিকার গাছগুলো আমি রেখে দিলাম, কারণ এখান থেকে কিন্তু আবার গাছকে একটু ঠিকমতো খাবার দিলে কিন্তু আবার ফুল ফুটতে থাকবে। তো একদিনে সবটা সম্ভব না, একটা একটা করে গাছ আমি প্রতিদিন কাটতে শুরু করেছি। তো কালকে আবার এই বাকি যে গাছগুলো আছে এখান থেকে একটা ফুল কাটবো। তো প্রতিদিন কিন্তু এইভাবেই একটু ভাগে ভাগেই কিন্তু ছাদ বাগানে কাজ করতে হয়, নাহলে একদিনে সব কিছু করতে গেলে কিন্তু অনেকটা সময়ও যেমন চলে যায়, তার সঙ্গে সঙ্গে অন্যান্য কাজেরও কিন্তু অনেকটা অসুবিধা হয়। তো আমি আমার ছাদ বাগানে যেটা করি, প্রতিদিন কাজ একটু একটু করে ভাগ করে নিই, সেইভাবেই কিন্তু কাজ করি। এখানে প্রচুর গাছ খারাপ হয়ে গেছে, সেই গাছগুলো তুলে কেটে কেটে সরিয়ে দিয়েছি, আর সেই গাছগুলো একটু ভালো আছে সেগুলোকে কিন্তু এখন আমি রেখে দিয়েছি। আর গাছগুলো কাটার পরে যেগুলো দেখুন এগুলো প্রায় শুকিয়ে এসছে, আর এক দুদিন একটু রোদে শুকনো করে নিয়ে কিন্তু এর মধ্যে একটা বালতি বা গ্রো ব্যাগের মধ্যে ভর্তি করে নিয়ে তার উপরে 4 ইঞ্চি মাটি দিয়ে তার যে কোনো গাছ কিন্তু যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু নিচে কম্পোস্টটাও রেডি হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ওপরে গাছও হয়ে যাবে। আর আজকে আপনাদেরকে যে ছোলা শাক বসিয়েছিলাম সেই ছোলা শাকগুলো কীরকম বাড়তে শুরু করেছে সেটাই একটু দেখাবো। তো তার আগে দেখুন আমি এরকমভাবে ঢেকে রেখেছি, তার কারণ যেহেতু বৃষ্টি হলেও ভিজে গেলে কিন্তু ছোলা শাক নষ্ট হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে ছাদ বাগানে কিন্তু প্রচুর পাখি আছে, কারণ এই অবস্থায় কিন্তু পাখিতে কিন্তু ছোলা শাক এগুলো কিন্তু খেয়ে নেবে, বা কাঠ বিড়ালি থাকলে ওরা কিন্তু পুরোটা খেয়ে নেবে। তো সেই জন্য আমি এরকমভাবে টুচু করে প্লাস সাদা প্লাস্টিক দিয়ে আমি এটাকে ঢেকে রেখেছি। তো এটা যতক্ষণ না খুব ভালো করে গাছটা তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে ঢাকা দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু পাখিতে কিন্তু পুরো নষ্ট করে দেবে। তো দেখুন পুরো গামলাটা তো পাতা দিয়ে ভর্তি করেছিলাম, ভর্তি করে ওপরে 4-6 ইঞ্চি মতো মাটি দিয়ে তারপরে কিন্তু ছোলাগুলো আমি বসিয়ে দিই। তো তারপরেই দেখুন কী সুন্দর করে কিন্তু বাড়তে শুরু করেছে, আর গামলাটা কিন্তু একদমই হালকা, আমি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু খুব অনায়াসেই নিজের হাতেই কিন্তু সরাতে পারছি। তো এরকমভাবে ছাদ বাগানের যে শুকনো পাতাগুলো হয় অবশ্যই কিন্তু শুকনো পাতা, কোনো কাঁচা জিনিস দেওয়া কিন্তু চলবে না, সবজির খোসাও দেওয়া চলবে না, তাতে কিন্তু যখন ওই গাছের গোড়া একটু ভেজা ভেজা হয়ে যাবে তখনই কিন্তু ফাঙ্গাস ধরে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য কিন্তু একদম শুকনো জিনিসই কিন্তু এর মধ্যে আমাদেরকে ব্যবহার করতে হবে, শুকনো জিনিস মানে শুকনো পাতা, শুকনো গাছের ডালপালা এইগুলো দিয়ে তবেই কিন্তু আমরা তার উপরে শুধুমাত্র গাছ বসাবো। তো তারপরে আমি আবার দেখুন এরকমভাবে আবার ঢাকা দিয়ে দিলাম, কারণ এটা এখনও বেশ কয়েকদিন এরকম ঢেকে ঢেকে রাখতে হবে, তারপর এটাকে একদম ওপেন খুলে দেবো। যে এবারে চলুন আপনাদেরকে দেখাই যে কীভাবে পেঁয়াজ পাতাগুলো আমরা তুলবো। তো অনেকেই আছে আমরা কী করি এরকমভাবে ধরে পুরো কেটে নিই, তো এটা কিন্তু এইভাবে না কেটে আমরা যদি একটা একটা করে পাতা ছাড়িয়ে নিই তাহলে কিন্তু গাছটাও যেমন ভালো থাকবে তার সঙ্গে সঙ্গে যে পেঁয়াজ পাতাগুলো কিন্তু আছে সেগুলোও কিন্তু খুব ভালো করে বাড়তে শুরু করবে। এরকম দেখুন নিচ থেকে একটা কোনো কিছু কাঁচির সাহায্যে আমরা একদম নিচ থেকে পাতাগুলোকে কেটে নেব, এরকম পুরো মুড়িয়ে কাটবো না, তাতে কিন্তু পেঁয়াজ গাছটা কিন্তু খুব সুন্দর আরও বাড়তে শুরু করবে। আর পেঁয়াজের শিকড়ও কিন্তু খুব বেশি নিচে যায় না, সেই জন্য কিন্তু গাছটা আমরা খুব হালকা হাতে করব, যাতে গাছের শিকড়টা না নড়ে যায়, তাতেই কিন্তু গাছটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এরকমভাবে খুব আলতো হাতেই কিন্তু আমাদেরকে পাতাগুলোকে কেটে নিতে হবে। তো এটা সবথেকে ভালো হয় কোনো কাঁচির সাহায্যে কেটে নিলে, তাতে কিন্তু আরও অনেক বেশি সুবিধা হয়। আমি এখন হাত দিয়ে কেটে নিচ্ছি, কিন্তু আমিও সবসময় চেষ্টা করি কেটে নেওয়ার।
হাতটা ব্যবহার না করে। তো এইভাবে যদি ছাদ বাগানে পেঁয়াজ পাতাগুলো ব্যবহার করা হয় তাহলে কিন্তু গাছের আর সেরকম কোনো অসুবিধা হয় না, আর ওপরের পাতাগুলো কিন্তু শুকনোও হয়ে আসে না। তো সেই জন্য অবশ্যই কিন্তু পেঁয়াজ পাতাগুলো আমরা এইভাবেই নেবো। আর এর মধ্যে হয়ে আছে আলু শাক। তো এরপরে কিছু আলু শাকও কিন্তু আমি ছাদ বাগানে অনেক আলু শাক তৈরি করেছি, সেগুলোও আমি তুলে নেবো। আর আস্তে আস্তে এইভাবেই কিন্তু ছাদ বাগানে আপনারাও চাইলে কিন্তু খুব সুন্দরভাবে সবজি গাছ তৈরি করতে পারেন। এবারে এদিকে দেখেন একটু পিটুনিয়া গাছের ফুলগুলো ফুটতে শুরু করেছে, এগুলো সমস্তটা সিঁড়িতে রাখা আছে, তবে এরপরে জায়গাগুলো চেঞ্জ হয়ে যাবে, সমস্ত পিটুনিয়াগুলো অন্য জায়গায় নিয়ে গিয়ে আমি আবার সাজিয়ে দেবো। ছাদ বাগানে অবশ্যই আপনারা সবজি গাছ ফুলের গাছ দুটোই কিন্তু খুব সহজেই কিন্তু তৈরি করতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে।